नमस्कार बंधुरा, आमी अयन भट्टाचार्य, गो सेंसिबल चैनले आपनादेर सबाइके स्वागत। आज के थिएटर आर्टिकल अडियो सीरीजे आमी डॉक्टर दुर्गाशंकर मुखोपाध्यायेर नाट्यतत्व विचार एई बोई थेके थार्ड थिएटर सम्पर्कित पर्वटी पाठ करब। एटी तीनटी पर्वे विभक्त थाकबे थार्ड थिएटर एई विषयटी। प्रथम पर्व आज के आमार उपस्थापना, आमी पाठ शुरू करलाम। সাম্প্রতিককালে থার্ড থিয়েটার নামে এক নতুন ধরনের থিয়েটার আমাদের দেশে বেশ পরিচিত হয়ে উঠেছে। পাশ্চাত্যে অবশ্য আরও অনেক আগেই এর এক ধরনের প্রতিষ্ঠা ঘটেছে। এই বিশেষ ধরনের নাট্যরীতিকে তৃতীয় মঞ্চ বা অন্য থিয়েটার নামেও অভিহিত করা হচ্ছে। বাংলার আধুনিককালের শক্তিমান নাট্যকার বাদল সরকার এই অভিনব নাট্যধারার প্রবর্তক। তিনি থার্ড থিয়েটার শব্দটি গ্রহণ করেছেন মার্কিনী নাট্য সমালোচক ব্রুস্টাইনের একখানি গ্রন্থের নাম থেকে। কিন্তু ব্রুস্টাইন যে অর্থে এই কথাটি বলেছেন, বাদল সরকার ঠিক সেই অর্থে এর প্রয়োগ করেননি। তিনি এদেশের নাট্যাভিনয়ের ধারাটিকে মনে রেখে একটি বিশেষ অর্থে শব্দটিকে গ্রহণ করেছেন। কিন্তু পাশ্চাত্যের থার্ড থিয়েটারের সংস্কার তার মনে না থাকলে তিনি এতখানি উৎসাহের সঙ্গে এ ধারার প্রবক্তা হতেন কি না সন্দেহ। সে যাই হোক, এটা যদি হয় থার্ড বা তৃতীয় থিয়েটার, তাহলে প্রথম ও দ্বিতীয় থিয়েটার কোনগুলি? আমাদের দেশে পুরাতন লোকনাট্য, যাত্রা, সং প্রভৃতিকে বাদল সরকার বলেছেন প্রথম বা ফার্স্ট থিয়েটার। দ্বিতীয় বা সেকেন্ড থিয়েটার কিন্তু দেশীয় আদর্শে গড়ে ওঠেনি, বিদেশি আদর্শে ১৯ শতকে যে থিয়েটার গড়ে উঠেছে এবং গিরিশচন্দ্র, অমৃতলাল, দ্বিজেন্দ্রলাল প্রমুখ বহু নাট্যকারদের নাটকের পেশাদারী মঞ্চে যেভাবে এতকাল অভিনয় হয়েছে তাই হলো দ্বিতীয় থিয়েটার। এই দ্বিতীয় থিয়েটারকে আমরা প্রসেনিয়াম মঞ্চের থিয়েটার বলে থাকি। এই অভিনয়কালীন দর্শকদের সঙ্গে নটনটীদের অবস্থানগত ব্যবধান যথেষ্ট থাকে। অভিনেতা ও অভিনেত্রীদের থেকে দূরে থেকে দর্শকেরা এই অভিনয়ে অনেকখানি নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে থাকেন, আর এ দুইয়ের বাইরে হলো যা, তাই থার্ড থিয়েটার বা তৃতীয় মঞ্চ। এখানে অভিনয়ের সময় নটনটীদের মেকআপ নেই, বেশভূষা নেই, আলো নেই, দৃশ্যসজ্জাও নেই, মঞ্চও নেই। তাহলে কি আছে? আছে শুধু তাদের অভিনয়। ১৯৭১ সালে ২৪শে অক্টোবর শতাব্দী একটি নাটক দিয়ে এর শুভযাত্রা শুরু করে এবিটিএ হলে। তারপর আর কোনো হলে নয়, এ নাটক চলে এলো মাঠে ময়দানে। প্রথম ও দ্বিতীয় থিয়েটারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ পরিচয় আছে, দুটোতেই ব্যবসায়িক দিক গুরুত্বপূর্ণ, কিন্তু এতে ব্যবসায়িক দিকটি গৌণ। বন্ধুরা, এর পরবর্তী অংশগুলি আমরা পরবর্তী পর্বগুলিতে শুনব। যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।